প্রেসমিটটাক দেওয়ার কারণ একটাই, আমরা ত্রিপুরা রাজ্য উন্নয়ন উদ্বাস্তু উন্নয়ন কমিটি নামে একটা কমিটির আত্মপ্রকাশ ঘটছে। আপনারা জানেন বিগত শতাব্দীর শেষ থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে উগ্রপন্থীদের একটা বিরাট দাপট ছিল। ওই সমস্যার কারণে বহু লোক ঘরবাড়ি ছেড়ে আইতে বাধ্য হয়, আমরা অনেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে হারাই। তারপর থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন কতগুলো দাবি নিয়ে আন্দোলন করে, কিন্তু দাবিগুলোর সফলতা বলতে গেলে প্রায় শূন্য। কাজে আমরা নতুনভাবে একটা কমিটির জন্ম দিলাম, ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটি নামে, এবং আমরা অতি সম্প্রতি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছি। আমরা ডিএমের কাছে গিয়েছি ওয়েস্ট, এবং আগামী দিন ত্রিপুরা সরকারের কাছে যাব। আশা রাখি বর্তমান সরকার আমাদের এই দাবিগুলা যৌক্তিকতার সাথে বিচার করে অতি সত্বর দাবিগুলো গ্রহণ করতে পারে। তো আমরা দুইটা কারণে আজকে দাঁড়িয়ে করছি, আমরা নতুন কমিটির আত্মপ্রকাশ হচ্ছে এটাও আপনাদের মাধ্যমে জানাইতেছি, এবং আপনাদের মাধ্যমে সরকারের কাছে ওই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমাদের এই দাবিগুলো আছে। আমাদের দাবিগুলো হইল, উদ্বাস্তু পরিবারগুলোর মধ্যে যারা নিজস্ব উদ্যোগে মাটি কিনতে পারছে, এদেরকে সরকারি সাহায্যে ঘর প্রদান করা, বিভিন্ন স্কিম আছে এই স্কিমে। যারা এখনও ভূমির ব্যবস্থা করতে পারে না, এদেরকে সরকারি খাস ভূমি প্রদান করা। প্রত্যেক উদ্বাস্তু পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা অনুদান প্রদান। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ প্রদানের ক্ষেত্রে উদ্বাস্তু পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়া, এবং যারা ওইখানে যৌথ জমি ফেলাইতে বাধ্য হয়েছে, এখন জমিগুলো বিক্রিও করতে পারতেছে না, ব্যবহারও করতে পারতেছে না, ওই জমিগুলো যেন সরকার অধিগ্রহণ করে। আমার নাম পূজন কুমার ভট্টাচার্য, সম্পাদক ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু।